সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকের বিষয় হলো যারা মক্কাতে নতুন ট্যাক্সি ড্রাইভিং করতে আসবেন বা ট্যাক্সি চালাতে আসবেন, দেশ থেকে হোক অথবা সৌদিবের ভেতর থেকে হোক, যারা মক্কাতে ট্যাক্সি চালাতে আসবেন স্থায়ীভাবে, তাদের জন্য আজকে কিছু পরামর্শ। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর একটা কথা, সেটা হলো যারা আমার ইতিমধ্যে আমার ফেসবুককে ফলো করেছেন এবং লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি ফেসবুকে লাইক দিবেন এবং ফলো করবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, যারা মক্কাতে নতুন যারা ট্যাক্সি চালাতে আসবেন বা মক্কা কোনো ট্যাক্সি কোম্পানিতে কফালা হবেন, মক্কাতে স্থায়ীভাবে ট্যাক্সি চালাবেন, তাদের হলো পরামর্শ হলো আপনারা প্রথম অবস্থায় কোনো রাস্তাঘাট চিনবেন না, ঠিক আছে? নতুন যারা লোক তারা কিন্তু প্রথম অবস্থায় একটু সমস্যা হবে, সেজন্য আমার পরামর্শ হলো আপনারা একটা নির্দিষ্ট একটা জায়গাতে ডিউটি করুন প্রথম অবস্থাতে। হয়তো 10 দিন, 15 দিন, 1 মাস বা 2 মাস, ঠিক আছে? নির্দিষ্ট একটা জায়গাতে আপনারা ডিউটি করবেন। এখানে মোটামুটি হাত মাছ যখন আপনার ঠিক হবে বা এখানে একটু অবস্থাগুলো বুঝবেন, তারপরে মনে করেন যে আপনি আস্তে আস্তে ভাড়া পাবেন, আস্তে আস্তে বাহিরে যাবেন, আস্তে আস্তে ভাড়া পাবেন বা যে কোনো জায়গার একটা ভাড়া পাবেন, বাইরে চলে যাবেন এবং যাত্রীকে জিজ্ঞাবেন যে সে জায়গা চিনে কিনা বা লোকেশন আছে কিনা। এভাবে যদি আপনারা প্রথমে ভাড়া মারেন, তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি একটা নির্দিষ্ট একটা জায়গা দেখাবো, একটা পার্কিং দেখাবো, যে পার্কিংয়ে যদি আপনারা ভাড়া মারেন, তো আশা করি প্রথম অবস্থায় কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, তো আমি পিছনের ক্যামেরাটা অন করে নিই। ওকে, তো প্রিয় ভিউয়ার্স দেখুন, যে পার্কিংয়ের কথা বলছিলাম এটা আপনার হারামের ঠিক পাশেই, মোটামুটি 1.5 কিলোমিটার দূরে, মোটামুটি হারামের পাশ থেকে পাশেই 1.5 কিলোমিটার দূরে। এখানে আপনি নতুন যারা আসবেন তারা আপনারা এখানে ডিউটি করতে পারেন। এখান থেকে আপনি হারামে মনে করেন যে যাবেন, 3 রিয়াল, 5 রিয়াল, ঠিক আছে? অনেক সময় বড় ভাড়া পাওয়া যায়। তো দেখায় যেখানে অনেক গাড়ি, এবং আমি এখন হারামেই যাব, হারাম পর্যন্ত আপনাদের দেখাবো। এদিকে মনে করেন যে আপনার এই পার্কিং এর ভিতরেই আপনারা যাত্রী পাবেন। অনেক ট্যাক্সি ওলা এখানে ডিউটি করে, অনেক ট্যাক্সি ড্রাইভার এখানে ডিউটি করে, যারা বেশিরভাগ নতুন তারা বেশিরভাগ এখানে ডিউটি করে। এই জায়গাটা কিন্তু অনেক মনোরম পরিবেশ, অনেক সুন্দর, নিরিবিলি, অনেক সুন্দর জায়গা। ইউ টার্ন নেব, এর পাশেই আছে আপনার ওই যে দেখা যায় একটা পাহাড়, এদিকে আরবিতে কয় জাবালে সুর পাশেই। যাই হোক, ওটা আজকে আর বলবো না, ওইটা অন্য কোনো একটা নতুন একটা ভিডিওতে জাবালে সুর সম্বন্ধে ভিডিও তৈরি করবেন ইনশাল্লাহ, আমি যখন কোনো জিয়ারাতে যাব বা জিয়ারায় কোনো ভাড়া ভাড়া মারবো, তখন ইনশাল্লাহ আমি জাবালে সুর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেব। তো এখন আপাতত ইউটার্ন নিলাম, আমি হারামের দিকেই যাইতেছি। দেখেন ডান সাইডে কিন্তু অনেক গাড়ি রাখছে, দেখি হারামে গেছে, এরকম
অনেক যাত্রী পাবেন এই যে ড্রেন সাইডে এবং বাম সাইডে আছে বাম সাইড থেকে আসলাম এখন এখন আমি ঢুকবো হলো আপনার ট্রানের ঢুকবো একটা যাত্রী হাত তুলছে আমি তুলতাম না যাত্রী এই যে একটা টানেল এটা হলো টানেলটা এটা সে টানেলটা টানেল কিন্তু অনেক সুন্দর লাগে এটাকে আরবিতে কয় না পাক টানেলটা প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার অনেক বড় মক্কার সবচেয়ে বড় টানেল এটা আমি এখানে এখানে আছি প্রায় 5 বছরের উপরে মক্কার প্রায় টানেল আমি চিনি তার মধ্যে সবচেয়ে বড় টানেল পাইছি এটা এবং এই টানেলের ওপাশেই কিন্তু আপনার হারাম অর্থাৎ ট্যাক্সি আপনার ওই টানেলের ওই পাশে পর্যন্ত যাবে ওখান থেকে কেউ যদি হারামে যেতে চায় তো আপনি হাঁটি যাবে ওখান থেকে হারামে যাইতে আপনার মনে মোটামুটি 2 মিনিট অথবা 3 মিনিট লাগতে পারে এবং এই টানেলের ওপাশে কিন্তু আপনার কুলক টাওয়ার দেখা যাবে কুলক টাওয়ার যেটা আপনার গম্বুজ সহ 110 তলা সেটাও আমি একটু আপনাদের দেখাবো এই যে নাপাক প্রায় শেষ এই যে নাপাক শেষ আমি কিন্তু এই রাস্তার একবার শেষ প্রান্তে চলে আসছি এবং এই যে আপনার কুলক টাওয়ার এই যে কুলক টাওয়ার দেখা যায় এই যে কুলক টাওয়ার এবং এখানে দেখেন অনেক ট্যাক্সি এরা যাত্রী কেউ নামাচ্ছে কেউ যাত্রী তুলতেছে কেউ যাত্রীর জন্য ওয়েট করছে এরকম দেখেন এই যে কুলকটার ওকে আমি এটা নেব এখন এটা নিয়ে আবার ওই মুসকুতা পার্কিং এর দিকে যাব ঠিক আপনারা এভাবেই যারা নতুন আসবেন তারা ঠিক এভাবেই ডিউটি করবেন আবার ওই টার্ন নিলাম লিয়ে নাপাকের দিকে যাচ্ছি এই যে নাপাকে আবার ঢুকলাম আপনারা যারা যাত্রী নেবেন এভাবে ওখানে নামাই দিয়ে আসবেন এবং দিয়ে আসার পরে ওখানে ওয়েট করবেন যাত্রী নেবেন এবং এসে পার্কিং এ নামাই দিবেন এর পাশাপাশি যদি বাইরে কোনো যাত্রী পান মনে করেন যে মক্কার বিভিন্ন জায়গাতে সেখানে আপনি আস্তে আস্তে নিয়ে যাবেন এবং এভাবে আস্তে আস্তে একসময় হয়তো রাস্তাঘাট চিনতে এত আপনার হয়তো 2 মাস 3 মাস অথবা কারো 4 মাসও লাগতে পারে কারো 6 মাসও লাগতে পারে তো কথা হলো যে আস্তে আস্তে সবকিছু হবে ভয়ের কিছু নাই ইনশাল্লাহ যারা একটু জ্ঞানবান তারা সবাই পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি কিন্তু আবার সেই পার্কিং এ চলে আসছি এই দেখেন ডান পাশে আবার সেই পার্কিং সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ